Assalamualaikum warahmatullahi wabarakatuh. Pertama kita kata gapun kunci, manche upustit achen, amader mananiyo obhibhabok, Uttar City sammanito mayor, amader madrasar sammanito protishthata motawalli, janab Atikul Islam saheb, manche aro upustit achen, Matir Masjider sammanito khatib saheb, amar sammanito ustad, Mufti Abdul Al Mamun saheb, ekhane upustit achen, amader sammanito asatija ikram. এবং উপস্থিত আছেন যার হাত ধরে যার চেষ্টা এবং প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই দারুল কুরআন মাদ্রাসা হাঁটি হাঁটি পা পা করে আজকে এ পর্যন্ত পৌঁছেছেন আমাদের শ্রদ্ধাভাজন আমাদের মাথার তাজ হযরত মাওলানা আব্দুল্লাহ মাইমুন সাহেব দামাত বরকাতহুম সম্মানিত হাজিরিন আমি আমার স্মৃতিচারণ এবং আমার এই পরিচয় বলতে কিছুই আমি দিব না আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন দারুল কুরআন মাদ্রাসার একজন ছাত্র হতে পেরেছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আমাদের অভিভাবক আমাদের কাছে উপস্থিত সন্তান পিতামাতার কাছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু চায় আর বাবা মা অনেক সময় খুশি হয় তাতে তা আমাদের কিছু চাওয়া আমাদের ভাইরা চেয়েছেন আমি দুটি বিষয়ে আমাদের সম্মানিত মেয়র সাহেবের কাছে যাব এবং আমাদের প্রতিষ্ঠাতা আমাদের মোতাওয়াল্লি সাহেবের কাছে বলবো সেটি হচ্ছে যে বর্তমান সমাজে আমি আমার মত করে বলছি যে তো বাবার কাছে সন্তান বলছে আশা করি বিষয়টাকে খুব সহজে দেখবেন সম্মানিত হাজিরিন বর্তমানে আমাদের শিক্ষা হচ্ছে একটা হচ্ছে ধর্মমুখী আর একটা হচ্ছে কর্মমুখী যে আমরা কিছু মানুষ মনে করি যে যারা মাদ্রাসায় পড়ে তারা ধর্মমুখী মানুষ তাদের কর্মের ক্ষেত্রে অন্যান্য দিকের ক্ষেত্রে শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে তারা লেগে থাকবে অন্য কোথাও যাওয়াটা যেন তাদের জন্য পাপ এরকম কিছু মানুষ মনে করে কিন্তু হ্যাঁ আমি আমাদের মেয়র সাহেবের কাছে বলবো যে আপনার যেহেতু এটা প্রতিষ্ঠান আপনি এই প্রতিষ্ঠানের মধ্যে ধর্মমুখী এবং কর্মমুখী শিক্ষা চালু করে আপনি এই প্রতিষ্ঠান থেকে পুরো বিশ্ববাসীকে দেখিয়ে দিতে পারেন যে আমিও মাদ্রাসা করেছি আমি নগরপিতা হয়ে আমার সন্তানরা মসজিদের মধ্যে আছে আমার সন্তানরা সরকারি কাজে সহযোগিতা করছে আমার সন্তানরা নির্ভরশীলতার সাথে আমানতদারিতার সাথে চুরি না করে বাটপারি না করে আজকে আমার এই শহরকে তারা সুন্দর করছে আমরা কি পারবো না ইনশাআল্লাহ এই জন্য আমাদের মেয়র সাহেবকে এদিকে খেয়াল রাখার জন্য আমি আহ্বান করব সর্বশেষ যে আহ্বান সেটা হচ্ছে বর্তমানে যারা রিকশাওয়ালা তারাও মাসে 30,000 টাকা ইনকাম করে ঠিক কি না কিন্তু আমি আমাদের মেয়র সাহেবকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের মসজিদগুলোর মধ্যে যারা ইমামতি করছেন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তাদের অবস্থা কি একটা গল্প বলি শেষ করছি সভাপতি সাহেব বলছেন যে হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন ভালো সে একটা ভালো চাকরি পেয়েছে সভাপতি সাহেব দোয়া করলেন ইয়া আল্লাহ সভাপতি সাহেবের ছেলের জন্য আপনি কবুল করেন তাকে ভালো রাখেন তার বেতনটা যেন আমার মতো হয় সভাপতি সাহেব অবাক হয়ে গেলেন কি ব্যাপার আপনাকে আমার মসজিদে সভাপতি রেখেছি আর আপনি বলছেন আপনার মতো বেতন হতে এই বেতন দিয়ে কি জীবন চলে নাকি রিকশাওয়ালার বেতন হতে এর চেয়ে বেশি আমার বলার উদ্দেশ্য কি সেটা আমাদের মেয়র সাহেব বুঝে গেছেন আমাদের সম্মানিত আসাতিজা ইকরামগণ এখানে আছেন মাথার গাম পায়ে ফেলে তারা এরকম মেহনত করছেন তাদের দিকে বিশেষ নজর রাখার জন্য সর্বশেষ যে কথা আমরা প্রত্যেক রমজান যখন হয় তখন আমাদের কমিশনার সাহেব মেয়র সাহেবের পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া আসে একদম অল্প কিছু টাকা ইচ্ছা করলেই সম্ভব আমাদের জন্য ভালো কিছু করা বাংলাদেশে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের মধ্যে যারা খেদমতে আছে তাদেরকে যদি আমাদের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী সরকারি করে দেন বেতনভুক্ত করে দেন কোনো সমস্যা নেই ঠিক কিনা তা আমি আমাদের অভিভাবকের কাছে আশা রাখবো অভিভাবক যেন এই বিষয়গুলোকে লক্ষ্য করে সর্বশেষ আমার যেই কথা আমি আমাদের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি এ কারণে একজন যোগ্য একজন ব্যক্তিকে আমাদের মেয়র হিসেবে অভিভাবক হিসেবে দিয়েছেন এবং আমাদের মেয়র সাহেবকেও আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের এই দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা এমন একজন ব্যক্তির মাধ্যমে পরিচালনা করছেন যার নিষ্ঠা যার এলেম যার আমল আমাদেরকে মুগ্ধ করেছে আল্লাহর কসম করে বলতে পারি এই মাদ্রাসা এত বড় হয়েছে এত উঁচুতে গিয়েছে শুধুমাত্র আমাদের মুহতামি সাহেবের এখলাসের কারণে ঠিক কিনা আমি সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাআল্লাহ আমরা আজকে আমাদের সন্তানদের মুখ থেকে